वेलकम टू चैनल सक्सेस तुम्हारे जरा फायर इमरजेंसी फायर सर्विसेर अंडारे फायर ऑपरेटर पोस्टर जो पीटिर जो तैरी हो तरज ये खूब भलो लगे जे हमें शेष पर्त तुम्हारे जो मक पीटी भिडियो पब्लिश करार अवस्था एसे तुम्हारे क्यों क्यों किछुदिन धरे बोले जाच्छिले किन्तु आमी किछुते ही समय बेर करते पाच्छिलाम ना तो शेष पर्यन्त आमी किछुटा अवकाश बेर करे निये तुम्हारे किछुटा हेल्प करार जोन्नो कयेकटा मक पिटी पब्लिश करब से इच्छे मने मने करेओ छिलाम शुधु समयेर अपेक्षाय छिलाम जे कखन सेई सुजोग घटबे विशेष करे पीएससी जेहेतु एर कोनो डेट अनाउंसमेंट करेनी जे कबे थेके एर पीटी बा पार्सनालिटी टेस्ट शुरू होबे सेई जन्य एटाके शिड्यूलेर मध्ये आनाटाओ एकटु मुश्किल छिलो तो जाइ होक हठात करे होलेओ पीएससी तार डेट डिक्लेयार करेछे एवं तोमरा सेई दीर्घ 2018 साल थेके लेगे आछो एर जन्य एखन सेई शुभक्षण एसे उपस्थित होयेछे तोमरा इतिमध्ये तीनटी परीक्षा माने तीनटे धाप एकटा परीक्षार चारटे धाप छिलो तार तीनटे धाप पार करे এই শেষ ধাপে এসে পৌঁছেছো তো সেই শেষ ধাপে তোমাদের কিছুটা সহযোগী হয়ে তোমাদের যদি কোনোভাবে আমি সহযোগিতা করতে পারি তার জন্যই এই প্রচেষ্টা আর এই মক ভিডিও প্রকাশের চেষ্টা আমরা জানি যে তিনটে যে গুরুত্বপূর্ণ এমার্জেন্সি সার্ভিস আছে তার একটা হচ্ছে এমার্জেন্সি पुलिस सार्विस इमार्जेंसि मेडिकल सार्विस एवं तीन नम्बर हलो इमार्जेंसि फायर सार्विस जदिओ आमादेर जे इमार्जेंसि नम्बरगुलो करा आछे से नम्बर अनुजायी बोलते गेले प्रथमेई आसे पुलिस तार जोन्नो नम्बर होच्छे 100 100 তারপর আসে অ্যাম্বুলেন্স সরি তারপরই আসে ফায়ার যার জন্য এমার্জেন্সি ডাল 101 আর তারপর আসে অ্যাম্বুলেন্স যেটা এমার্জেন্সি মেডিকেল সার্ভিসের সঙ্গে যুক্ত তার ডাল কোড হচ্ছে 102 তো এই যে একটি এমার্জেন্সি সার্ভিস সেই সার্ভিসের দায়িত্বশীল সৈনিক ফায়ার অপারেটর সেই রকমই ফায়ার অপারেটর অ্যাসপিরেন্টদের একজন দেবরাজ চ্যাটার্জি দেবরাজ হুগলি জেলার ডানকুনি মিউনিসিপ্যালিটির বাসিন্দা সে বিকম পাস একজন ক্যান্ডিডেট সংগ্রাম করে সংসারের হাল ধরার অন্যতম কাণ্ডারি তো তার জেলা সম্পর্কে আমরা যেটুকু জানি যে ওখানে চারটি সাব ডিভিশন আছে সদর সাব ডিভিশন চন্দননগর সাব ডিভিশন শ্রীরামপুর সাব ডিভিশন আর আরামবাগ সাব ডিভিশন আমাদেরকে প্রত্যেকটি জেলার আরবান পার্ট বা শহরের অংশ কতটা এটার একটু তথ্য আমাদের জেনে রাখা ভালো তার কারণ যখন অগ্নি নির্বাপনের প্রসঙ্গ আসে তখনই কিন্তু আমাদের এই যে আধুনিক সভ্যতা গড়ে উঠেছে সেই সভ্যতার চাহিদা মেটাতে গিয়ে আমাদের যে বিলাসবহুল সামগ্রী যোগান দেওয়ার জন্য যে সমস্ত দোকান পসরা গড়ে উঠেছে
এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে বেশিরভাগই প্লান বহির্ভূতভাবে। তো সেগুলোর ক্ষেত্রে যখন তখন এই অগ্নি সংযোগের ঘটনা বা বিপদ ঘটে যায় এবং তখনই ডাক পড়ে এই এমার্জেন্সি ফায়ার সার্ভিসের বা দমকল বাহিনীর। আমরা পরিসংখ্যানে যেটা দেখেছি যে হুগলি জেলার মধ্যে সবচেয়ে যে আরবানাইজড সাবডিভিশন বা মহকুমা সেটা কিন্তু শ্রীরামপুর। সেখানে রুরাল এলাকাতে যেখানে প্রায় 5.5 লাখ লোকের বাস আছে, তার আরবান এলাকায় লোকের বাস 8 লক্ষের ওপর। তার মানে মোর দ্যান 50% এখানে কিন্তু আরবানাইজড হয়ে গিয়েছে। তারপর চন্দননগর, সেখানে যদিও রুরালের ভাগটা একটু বেশি, 6,39,000, আরবানের অংশটা হচ্ছে, আরবান অংশ মানে আরবানাইজড অংশে যে মানুষজন বাস করে তাদের সংখ্যা 4,19,000 প্লাস। সদর যেটা, সদর সাবডিভিশন, সদর সাবডিভিশনে 11 লক্ষ মানুষ রুরাল এলাকায়, আর সেখানে 2 লক্ষের মতো মানুষ রয়েছে আরবান এলাকায়। আর আরামবাগ এর মধ্যে সবচেয়ে রুরাল সাবডিভিশন, যেখানে 10,61,000 মানুষ বাস করেন রুরাল এরিয়ায়, সেখানে মাত্র 56,140 জনসংখ্যার মানুষ রয়েছে আরবান এলাকায়। তো এই হচ্ছে মোটামুটি সংক্ষেপে হুগলি জেলার একটা তথ্য, যেটা আমাদের আরবানাইজেশনের নিরিখে দেখলে ব্যাপারটা এরকম দাঁড়ায়। এখানে 41টি আরবান ইউনিট রয়েছে, যার মধ্যে 12টি মিউনিসিপ্যালিটি এবং 32টি সেন্সাস টাউন, 4টি সাবডিভিশনের কথা তো আমরা আগেই বললাম। তো আমরা প্রথমে দেবরাজের কথা শুনি। নমস্কার। কি নাম স্যার? আমার নাম দেবরাজ চ্যাটার্জি। ঠিকানা কি স্যার? আমার বাড়ি হলো হুগলি জেলার শ্রীরামপুর মহকুমার অন্তর্গত ডানকুনি মিউনিসিপ্যালিটি 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আচ্ছা, ডানকুনি মিউনিসিপ্যালিটি। হ্যাঁ স্যার। ওখানে ওই মিউনিসিপ্যালিটিতে কতগুলো ওয়ার্ড আছে স্যার? বর্তমানে ডানকুনি মিউনিসিপ্যালিটিতে 21টি ওয়ার্ড আছে। আচ্ছা, তার 16 নম্বরে আপনার আপনি বাস করেন? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা তাহলে কোন মহকুমায় পড়ছে স্যার? এটি শ্রীরামপুর মহকুমার মধ্যে পড়ছে। শ্রীরামপুর মহকুমায় কয়টি থানা আছে স্যার? শ্রীরামপুর মহকুমায় বর্তমানে 23টি থানা আছে। 23টি থানা আছে। হ্যাঁ, থানাগুলোর নাম বলতে পারবেন স্যার? আমি চেষ্টা করতে পারি। কতগুলো ব্লক আছে? শ্রীরামপুর মহকুমাতে 4টি ব্লক আছে। 4টি ব্লক আছে। ব্লকগুলোর নাম কি কি স্যার? উত্তরপাড়া কোতরং ব্লক, 2 নম্বর চণ্ডীতলা ব্লক 1, চণ্ডীতলা ব্লক 2, এবং স্যার আরেকটি নাম আমি এই মুহূর্তে মনে করতে পারছি। আর থানাগুলো তাহলে কি কি? 23টা থানা স্যার? আমি আমি বসবাস করি ডানকুনি থানায়, এরপর চণ্ডীতলা থানা, তারপর উত্তরপাড়া থানা, শ্রীরামপুর, সরি স্যার বাকিগুলো স্যার এই এই মুহূর্তে আমি মনে করতে পারছি। ওগুলো তো জানতে হবে। কি পড়াশোনা করেছেন
পড়াশুনো কি করেছেন? স্যার আমি 2012 সালে বাণিজ্য বিভাগ নিয়ে স্নাতক উত্তীর্ণ হয়েছি। 2012? আচ্ছা, 2012 থেকে 2020, মানে মাঝখানে 8 বছর। এখন এখন কি করেন? স্যার আমি কলেজে পড়ার সময় থেকেই বেসরকারি কোম্পানির সঙ্গে যুক্ত ছিলাম, বেসরকারি সংস্থায় কাজ করতাম। পাশাপাশি আমি 2018-19 সালে NKDA নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটিতে একটি পতঙ্গবাহিত রোগ ছড়ানোর জন্য একটি সার্ভে হতো, সেই সার্ভে টিমে আমি অ্যাজ এ সুপারভাইজার নিযুক্ত ছিলাম। কিন্তু বর্তমানে কোভিড পরিস্থিতিতে নিউ টাউনের আঞ্চলিক বাসিন্দাদের নিয়ে কাজটি করা হচ্ছে এবং যাদের নিজস্ব মোটর বাইক আছে তারাই বর্তমানে ওই কাজটি করতে পারছে, তো সেই হিসেবে আমি বর্তমানে ওই কাজটি থেকে বিরত আছি। আমি বর্তমানে মাস্ক এবং স্যানিটাইজার বিভিন্ন দোকানে সরবরাহ করে থাকি। সেগুলো তৈরি করে কে? স্যার আমি এগুলো মূলত কলকাতা থেকে নিয়ে আসি। আচ্ছা, মানে ওখান থেকে কিনে নিয়ে এসে এখানে মানে সেল করছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, তো এতে আপনার কতগুলো মাস্ক আপনি দৈনিক মানে এভাবে সাপ্লাই করতে পারছেন? স্যার আপনার কথাটি কেটে গেল, স্যার আরেকবার বলেন। হ্যাঁ, বলছি যে দৈনিক তো বের হচ্ছেন এগুলোকে সেল করার জন্য, তাতে কতগুলো সেল হয় সংখ্যায়? স্যার আমি মূলত দোকানে দোকানে সরবরাহ করি। হ্যাঁ, সেই দোকানেই কতগুলো করে হয় মোটামুটি সেল? আপনি যেগুলো, যেমন মোটামুটি অর্ডার, হ্যাঁ অর্ডার থাকে কোন কোন দোকানে 200-300-500 যেরকম ভাবে অর্ডার থাকে আমি সেই সেই হিসেবে সরবরাহ করে থাকি। তাতে করে আপনার মাসিক বা দৈনিক কিরকম রোজগার হয়? স্যার মাসিক মোটামুটি 5,500-6,000 টাকা আমার মাসিক থাকে। আচ্ছা, তো আপনার বাড়িতে আর্নিং মেম্বার আর কে আছেন? স্যার বাড়িতে বাবা মা এবং আমার বড় দিদি আছে। আচ্ছা, বাবা কি কাজ করেন? বাবা স্যার একটি লেদ কারখানার সঙ্গে যুক্ত ছিলেন, বেসরকারি লেদ কারখানায়, কিন্তু বর্তমানে ওনার হাঁটুর একটু সমস্যা জনিত কারণে উনি আর কাজটি করতে পারেন। হাঁটের না হাঁটুর? হাঁটুর, হাঁটুর স্যার, হাঁটুতে ব্যথা। হাঁটু? আচ্ছা। হ্যাঁ স্যার, কয়েক বছর আগে রেল লাইনে মানে ট্রেন ধরতে গিয়ে মানে পড়ে যান, সেই থেকে হাঁটুতে চোট পান, সেই থেকেই একটু হাঁটা চলাতে সমস্যা। তাহলে আর্নিং মেম্বার আপনি এখন নাকি? স্যার দিদি কিছুটা করে আর বাকিটা আমি স্যার চেষ্টা করি পরিবারের পাশে। দিদি কি করেন? দিদি স্যার টিউশনই করে। তা আপনি টিউশন করান না? স্যার আমি টিউশনই করাই না, আমার আমি মূলত আগে আগে যেহেতু কাজটি করতাম তো ওই কাজটি করার পর আমি পাশাপাশি পড়াশোনার একটু চেষ্টা করতাম, তাই আমি টিউশনই করাতাম না। আচ্ছা, তো আপনি অ্যাকাউন্টেন্সির আর কিছু মনে টনে আছে? হ্যাঁ স্যার কিছু মনে আছে। আচ্ছা, অ্যাকাউন্টিংয়ে বিজনেস ট্রানজ্যাকশন কত রকমের হয়? স্যার বিজনেস ট্রানজ্যাকশন মূলত তিনটি ধরনের হতে পারে অ্যাকাউন্টেন্সি। কি কি স্যার? প্রথমটি রিয়েল অ্যাকাউন্ট, দ্বিতীয়টি পার্সোনাল অ্যাকাউন্ট এবং তৃতীয়টি নমিনাল অ্যাকাউন্ট। আচ্ছা, টিডিএস এর ফুল ফর্ম কি? স্যার টিডিএস এর ফুল ফর্ম কি হলো? ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স। আচ্ছা, তো ব্যালেন্স শীটে টিডিএস কে কোথায় শো করানো হবে? স্যার টিডিএস যদি আমার বেশি দেওয়া হয়ে থাকে আগের বছরে তাহলে সেটি আমার ক্ষেত্রে তখন অ্যাসেট হিসেবে দেখানো যাবে, আবার যদি আমার টিডিএস প্রদান করার পিছনে ঘাটতি থাকে তো তখন সেটি আমার ক্ষেত্রে লায়াবিলিটি, তো তখন সেটা লায়াবিলিটি সাইডে থাকে। আচ্ছা,
ইনঅ্যাক্টিভ আর ডরম্যান্ট অ্যাকাউন্ট কি? স্যার কোন অ্যাকাউন্টকে বলবো ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট বা কোনটা ডরম্যান্ট অ্যাকাউন্ট? স্যার আমার এই উত্তরটি সঠিক জানা নেই, তবে কি আমি স্যার অনুমান করতে পারি? ইয়েস স্যার, আমার আমার মনে হয় গভর্নমেন্টের তরফ থেকে ব্যাংকে যে অ্যাকাউন্ট খোলা থাকে, ব্যাংক সরকারের নিজস্ব সম্পত্তি নয়, সেই সেই ক্ষেত্রে ব্যাংক সরকারের সরকারও ব্যাংকের কাছে গ্রাহকের মতোই বিভিন্ন সময় আচরণ করে। তো সেই সময়ে সরকারকে অর্থ প্রদানের উদ্দেশ্যে ব্যাংক নিজের কাছে সরকারের নামে যে খাতা খোলে সেটিকে ব্যাংক অ্যাকাউন্ট বলা হয়। ব্যাংক অ্যাকাউন্ট? আমি তো ব্যাংক অ্যাকাউন্ট চাইনি, আমি বলছি ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট কোনটা আর ডরম্যান্ট অ্যাকাউন্ট কোনটা। হ্যাঁ, সেটিকে গভর্নমেন্ট অ্যাকাউন্ট বলা, সরি স্যার। আমি বলছি যে ডরম্যান্ট অ্যাকাউন্ট কোনটা, ডরম্যান্ট, DORMANT। ও ডরম্যান্ট, ও আচ্ছা, নট গভর্নমেন্ট। ক্ষমা করবেন স্যার, আমার 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 উত্তরটি আমার স্যার প্রশ্নটি শুনতে ভুল হয়েছে, ক্ষমা করবেন। ঠিক আছে, ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট সেই সব অ্যাকাউন্ট গুলিকে বলা যেতে পারে যেগুলি ব্যাংকে, যেই অ্যাকাউন্ট গুলি ব্যাংকে খোলা আছে কিন্তু বর্তমানে তার গ্রাহকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, বা সেই মুহূর্তে হয়তো গ্রাহক বহু বছর ধরে অ্যাকাউন্টটির মধ্যে কোনো ট্রানজাকশন করেননি, বা ব্যাংকের তরফ থেকে বলা সত্ত্বেও গ্রাহকরা KYC জমা করেননি, সেই সেই ক্ষেত্রে সেই সব অ্যাকাউন্ট গুলি ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট বলে ধরা যেতে পারে। ডরম্যান্ট অ্যাকাউন্ট তাহলে কোনগুলো? সরি স্যার, এই মুহূর্তে আমার ডরম্যান্ট অ্যাকাউন্টের কথা মনে করতে পারছি। ডরম্যান্ট কথার মানে কি? ডরম্যান্ট কথাটির মানে হচ্ছে স্যার স্থবির। স্থবির? হ্যাঁ হ্যাঁ স্যার, ইমুভেবল মানে যে হ্যাঁ ঘুমিয়ে গেছে আর কি, তার অনড় অবস্থা। না, তোমার ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট আর ডরম্যান্ট অ্যাকাউন্টের ব্যাপারটা ঠিক বলা হলো না। তোমার ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট হচ্ছে সেই অ্যাকাউন্ট যেটা মোর দেন 12 মান্থস কোনো ট্রানজাকশান হয়নি, আর ডরম্যান্ট অ্যাকাউন্টও ওই টাইপেরই জিনিস যেটা 24 মাস ধরে তার কোনো ট্রানজাকশান হয়নি। তাহলে ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট আর ডরম্যান্ট অ্যাকাউন্ট মূলত একই, দুটোই হচ্ছে টাইম ফ্যাক্টর। একটার ক্ষেত্রে ইনঅ্যাক্টিভের ক্ষেত্রে বলা হচ্ছে কি যে ওটা 12 মাসের বেশি ট্রানজাকশান হয়নি, আর ডরম্যান্টের ক্ষেত্রে বলা হচ্ছে যেখানে 24 মাস ধরে ওটা অ্যাকাউন্ট ট্রানজাকশন। আচ্ছা, কী কী কারণে আগুন লাগতে পারে স্যার? আগুন আগুন লাগার পিছনে প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক এই দুটি কারণ থাকতে পারে। অপ্রাকৃতিক বলতে? অপ্রাকৃতিক বলতে মানুষের অবহেলাজনিত কারণে আগুন লাগতে পারে। 2 নম্বর, দুর্ঘটনাজনিত কারণে আগুন লাগতে পারে। 3 নম্বর, কোনো অরণ্যাঞ্চলে মানুষ যদি শীতের উপশমের জন্য আগুন পোহাতে যায়, সেগুলি পরবর্তীকালে যদি মানুষের দ্বারা সামলানো না যেতে পারে সেগুলি ভয়াল রূপ ধারণ করে। মানে এগুলো মূলত ম্যানমেড? ম্যানমেড কারণ, একটা ন্যাচারাল একটা ম্যানমেড। আচ্ছা, তো এখানে ওই সলিড মেটেরিয়াল থেকেও হতে পারে, আবার গ্যাস থেকেও হতে পারে, লিকুইড থেকেও হতে পারে। হ্যাঁ, NFP এর নাম শুনেছেন? NFP এ হ্যাঁ, আচ্ছা, ওটা হচ্ছে ন্যাশনাল ফায়ার, হ্যাঁ ন্যাশনাল ফায়ার প্রোটেকশন অ্যাসোসিয়েশন, ফায়ার প্রোটেকশন অ্যাসোসিয়েশন, NFPA। NFPA, এই যে ফায়ার প্রোটেকশন অ্যাসোসিয়েশন, এরা কী কাজ করে জানেন?
না স্যার, আমার এই উত্তরটি সঠিকভাবে জানা নেই। এরা কিছু কোড বের করে, যে কোডগুলো ফায়ার অপারেটর বা ফায়ার ব্রিগেড বা ফায়ার সার্ভিসের সঙ্গে যারা যুক্ত তারা সেই সমস্ত কোডগুলো ব্যবহার করেন। যেমন যদি বলা হয় 101, 101 কোড হচ্ছে লাইফ সেফটি কোড। এরকমভাবে এরা অনেক মানে অনেক কোড বের করেছে এবং প্রত্যেক বছর কিছু না কিছু আবার কোড তৈরি করে আর কি, এবং সেগুলো কনসেনসুয়াল ওয়েতেই করে থাকে, মানে সেগুলো সবাই সাধারণভাবে মেনে নেয়। এক্সটিংগুইশার মানে কি? এক্সটিংগুইশার স্যার কত রকমের হতে পারে? না হ্যাঁ বলছি, এক্সটিংগুইশার কথাটার মানে কি? এক্সটিংগুইশার কথাটার মানে স্যার নির্বাপক। নির্বাপক, হ্যাঁ। তো আমাদের আগুন নেভানোর জন্য কত রকমের এক্সটিংগুইশার আছে বা কি কি এক্সটিংগুইশার ব্যবহার করা হয় আগুন নেভানোর জন্য? আগুন ক্যাটাগরি, হ্যাঁ স্যার, আগুনের ক্যাটাগরি ওয়াইজ মূলত চার রকমের ফায়ার এক্সটিংগুইশার আছে। যেমন কি কি বলুন? হ্যালো, হ্যাঁ বলছি, ওগুলোর নাম বলুন। হ্যালো শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, প্রথমটির স্যার প্রথমটির নাম ওয়াটার টাইপ ফায়ার এক্সটিংগুইশার, কার্বন ডাই অক্সাইড টাইপ ফায়ার এক্সটিংগুইশার, তিন নম্বর হচ্ছে ফোম টাইপ ফায়ার এক্সটিংগুইশার, এবং চতুর্থটি হলো ডিসিপি ড্রাই কেমিক্যাল টাইপ ফায়ার এক্সটিংগুইশার। আচ্ছা, পশ্চিমবঙ্গের এখন দমকল মন্ত্রী কে আছেন? স্যার বর্তমানে পশ্চিমবঙ্গের দমকল মন্ত্রী হলেন মাননীয় শ্রী সুজিত বোস মহাশয়। আর ডিজাস্টার ম্যানেজমেন্ট দপ্তরের বা বিপর্যয় মোকাবিলা দপ্তরের মন্ত্রী কে? স্যার বর্তমানে ডিজাস্টার ম্যানেজমেন্ট দপ্তরের মন্ত্রী হলেন শ্রদ্ধেয় শ্রী জাভেদ খান মহাশয়। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কে পশ্চিমবঙ্গের? স্যার বর্তমানে পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী পদে আসীন হয়ে আছেন, ওনার নাম মাননীয়া শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। আর আমাদের ভারতের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কে? স্যার বর্তমানে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী হলেন মাননীয় শ্রী রাজনাথ সিং মহাশয়। তাই কি? না সরি স্যার, আমি না স্যার আমি ভুল বলছি। সরি স্যার আমি নামটা জানতাম কিন্তু এই মুহূর্তে আমার নামটি মনে আছে। আচ্ছা, তা আপনার হুগলি জেলা থেকে কে মন্ত্রী আছেন পশ্চিমবঙ্গ বিধানসভায়? পশ্চিমবঙ্গ মন্ত্রিসভায় হুগলি জেলা থেকে কেউ মন্ত্রী আছেন? হ্যালো শুনতে পাচ্ছেন স্যার? আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার বলুন। বলছি হুগলি জেলা থেকে পশ্চিমবঙ্গের মন্ত্রিসভায় কে মন্ত্রী আছেন? আচ্ছা স্যার, হুগলি জেলা থেকে পশ্চিমবঙ্গের বিধানসভায় সাথী খন্দকার মহাশয়া, উনি মন্ত্রী? না স্যার, উনি এমএলএ আছেন। উনি এমএলএ না এমপি? স্যার উনি এমএলএ। এমএলএ, হ্যাঁ। আচ্ছা, এমএলএর মন্ত্রী আছেন স্যার শ্রদ্ধেয় শ্রী ইন্দ্রনীল সেন মহাশয়। উনি কোন দপ্তরের মন্ত্রী? শ্রদ্ধেয় শ্রী ইন্দ্রনীল সেন মহাশয় সংস্কৃতি দপ্তরের মন্ত্রী। আচ্ছা, এমএলএর ফুল ফর্ম কি? স্যার এমএলএর ফুল ফর্মটি হলো মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। আচ্ছা, আর এমপির ফুল ফর্ম? স্যার এমপির ফুল ফর্মটি হলো মেম্বার অফ পার্লামেন্ট। কে কোথায় বসেন, মানে কার কোথায় আইনসভা? স্যার এমপি বসবেন দিল্লিতে এবং এমএলএ বসবেন পশ্চিমবঙ্গের বিধানসভায় যেটি কলকাতায় অবস্থিত। আচ্ছা,
আপনার হবি কি স্যার? আপনার হবি স্যার? আমার স্যার আমি স্যার আমি অবসর সময় ঘুড়ি ওড়াতে ভালোবাসি। এ তো ঘুড়ি তো লোকে হচ্ছে পৌষ সংক্রান্তিতে ওড়ায়, বা যখন হচ্ছে বিশ্বকর্মা পূজা হয় সেই সময় ঘুড়ি ওড়ায়। তো আপনি কি সারা বছর ধরেই ঘুড়ি ওড়ান নাকি? আমি সময়তে তো ওড়াতে পছন্দ করি, এছাড়া সময় সময় পেলে সারা সারা বছরই আমি চেষ্টা করি ঘুড়ি ওড়াবার। আমার ঘুড়ি ওড়াতে ভালো লাগে। আচ্ছা, ঘুড়ি ওড়ানো প্রথম কোন দেশে শুরু হয়েছিল? স্যার ঘুড়ি ওড়ানোর প্রচলন হিসেবে দুটি মতের কথা জানা যায়। একটি একটি মত অনুসারে 9500 BC ইন্দোনেশিয়ায় ঘুড়ির প্রচলন শুরু হয়েছিল বলে জানা যায়। আর একটি জানা যায় 549 BC চীনে। আচ্ছা, তো ঘুড়ির যে কাগজটা সেটা পাতলা হয় কেন স্যার? ঘুড়ির ঘুড়ি ওড়ার ক্ষেত্রে একটি বিজ্ঞানসম্মত কারণ উপযোগী। এটি এটি অ্যারোডাইনামিক যত ভালো হবে একটি ঘুড়ির, সেই ঘুড়িটি তত ভালো আকাশে উঠতে পারবে। এই অ্যারোডাইনামিকটি বজায় রাখার কারণেই ঘুড়ির কাগজটি পাতলা করা হয়। ঘুড়ির কাগজ যত পাতলা হবে তত ঘুড়িটি হালকা হবে এবং তত ভালো ঘুড়িটিকে ওড়ানো যাবে। আপনি আর কোনো পরীক্ষার জন্য তৈরি হয়েছেন? হ্যাঁ স্যার, আমি পরীক্ষার বেশ কিছু পরীক্ষার জন্য প্রিপারেশন নিই। সেগুলো কাজ করার পাশাপাশি। সেগুলো কি পরীক্ষা স্যার? আমি পুলিশের পরীক্ষা দিয়েছিলাম এবং আবগারি দপ্তরের পরীক্ষা দিয়েছিলাম। তারপর ফুড এবং মিসলেনিয়াস পরীক্ষার প্রিলিতে আমি উত্তীর্ণ হতে পারিনি এবং WBCS-ও লাস্ট ইয়ার দিয়েছিলাম, আমি প্রিলি উত্তীর্ণ হতে পারিনি। আমি 2017 সালে আমি মেন দিয়েছিলাম। আচ্ছা, ওবছর কিছু হয়নি? না স্যার। ওকে, থ্যাংক ইউ। নমস্কার স্যার। নমস্কার। আমরা দেবরাজের কথা শুনলাম। দেবরাজ খুব ভালো ক্যান্ডিডেট, যোগ্য ক্যান্ডিডেট, সংগ্রাম করে সংসারের অন্যতম কাণ্ডারী হয়েছে। তার যোগ্যতার দিক থেকে সে তো পরীক্ষা অনেক দিয়েই এসেছে এবং আজকের যে স্টেজে পৌঁছেছে নিশ্চয়ই এগুলো তার যোগ্যতার নির্ণায়ক পরীক্ষায় সে উত্তীর্ণ হয়েছে বলেই সম্ভব হয়েছে। তার সামান্য একটু দুর্বলতা আছে কোথাও কোথাও, সেটা আমরা প্রথমেই লক্ষ্য করি। যে দেবরাজকে জিজ্ঞেস করা হয়েছিল যে তার শ্রীরামপুর মহকুমায় কতগুলি থানা আছে, এখানে সে বলেছিল যে 23টি থানা। আসলে হুগলি জেলাতেই মোট জেলার সংখ্যা, মোট থানার সংখ্যা হচ্ছে 23। সেই 23টি থানার কথা তার হয়তো মনে ছিল, আর সেটাকে সে শ্রীরামপুর মহকুমার থানা হিসেবে ভাবতে গিয়ে আর নামগুলো, আমি এই জন্যই তাকে নামগুলো বলতে বলেছিলাম যে তাহলে যদি সে 23টা থানার নাম বলতে পারে কি না, তো সে যথারীতি বলতে পারেনি। শ্রীরামপুর মহকুমায় 6টি থানা আছে, সে 6টি হচ্ছে শ্রীরামপুর, ডানকুনি, রিসড়া, উত্তরপাড়া, জাঙ্গিপাড়া আর চণ্ডীতলা। তো সে জাঙ্গিপাড়া আর শ্রীরামপুর এই মানে সব নামগুলো সে বলতে পারেনি, বলতে পারার কথাও নয়, কারণ প্রথমেই তার ভুলটা হয়ে গিয়েছিল। যাই হোক, এটা নিশ্চয়ই সে ইতিমধ্যে বুঝে নিয়েছে তার ভুলটা কোথায় হয়েছিল। আর বাকি তো সে প্রশ্নের সব উত্তর দিয়েছে, যেগুলো জানা নাই সেগুলো ক্রমশ সে জেনে নেবে। মন্ত্রীদের সম্পর্কে অনেক তথ্য সে ঠিকঠাক দিয়েছে, পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার অনেক মন্ত্রী এবং তার দপ্তর সম্পর্কে সে বলেছে। দুটো ত্রুটি হয়ে গেছে এখানে, যেটা
যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নাম বলতে গিয়ে রাজনাথ সিং এসে গিয়েছে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর নামটাও তার মনে পড়েনি। কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গ এখন সফর করছেন, তো সেই অমিত শাহ তার নামটি তার সেই মুহূর্তে মনে আসেনি। এটা ঠিকই যে এটা সে জানতো না, ব্যাপারটা এমন নয়, এরকম হয় অনেক সময়। তো সেই জন্য এগুলোকে একটু মাঝে মাঝে সবার জন্যই বলছি যে এই সব নামগুলো একটু মাঝে মাঝে প্র্যাকটিস করে নেওয়া দরকার। আমি দেখেছি এই মিসলেনিয়াস সার্ভিস এক্সামের জন্য যে পার্সোনালিটি টেস্ট চলছে তাতেও অনেক ক্যান্ডিডেট, তারা কিন্তু অনেক মন্ত্রীর নাম জানে, কিন্তু সেই মন্ত্রীর নাম ইন্টারভিউ বোর্ডে বলতে গিয়ে তার পুরো নামটা মনে আসেনি, সেখানে তার নামের টাইটেলটা হয়তো মনে আসছে। এইগুলো না হওয়াটাই ভালো, সেই জন্য তোমরা এই নামগুলোকে নিয়ে একটু বারবার চর্চা করবে, মনে করবে, তাহলে অসুবিধা হবে না। আর পশ্চিমবঙ্গের মন্ত্রিসভায় হুগলি জেলা থেকে সে মন্ত্রী ইন্দ্রনীল সেনের কথা বলেছে, ইন্দ্রনীল সেন মন্ত্রী ঠিকই, তবে তার দপ্তর তথ্য সংস্কৃতি নয়, তিনি পর্যটন দপ্তরের ভারপ্রাপ্ত আছেন। তথ্য সংস্কৃতি এখন চিফ মিনিস্টারই দেখেন, কিন্তু হুগলি জেলা থেকে আরও কয়েকজন মন্ত্রী আছেন, তাদের কথাটা উল্লেখ করাটা বোধহয় দরকার ছিল এবং বা একটু খোঁজ খবর নেওয়া। যেমন অসীমা পাত্র আছেন, যিনি টেকনিক্যাল এডুকেশনের দায়িত্বে আছেন, তপন দাশগুপ্ত আছেন, যিনি এগ্রিকালচার মার্কেটিং দেখেন, বেচারাম মান্না অবশ্য এখন আর মন্ত্রী নেই, উনি কৃষি দপ্তর দেখতেন। তো এই হচ্ছে বিষয় যেগুলো একটু ভালো করে জেনে নিতে হবে, নিজের জেলার খবরটাকে একটু ভালো করে জানতে হবে। দেখা গেছে কি যে জেলার ক্ষেত্রেই তার দুর্বলতা, বাকি কিন্তু অন্য কোথাও দুর্বলতা তার নেই, অন্য জায়গায় তার সবই ঠিক আছে, শুধু জেলার ক্ষেত্রেই দুর্বলতা। আমার ধারণা এই যে দুর্বলতাটুকু, এটুকু কিন্তু কাটাতে মাত্র দু চার দিন হলেই খুব সহজেই এই দুর্বলতা কাটিয়ে ওঠা যাবে, কাজেই কোনো অসুবিধে নেই। খুব শীঘ্রই দেবরাজ যেমন অন্যান্য যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এসেছে, এই দুর্বলতা কাটিয়ে সে পার্সোনালিটি টেস্টেও খুব সাফল্যের সঙ্গেই হাসতে হাসতে বেরিয়ে আসবে, সে নিয়ে কোনো সন্দেহ নেই। ওকে, থ্যাংক ইউ।